সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানাই একটি বিশেষ আবেদন একটি বিশেষ বার্তা নিয়ে বেলায়। ভিডিও বানানোর জন্য উদ্যোগী হলাম তো ভিডিও শুরুর প্রথমেই আটচল্লিশ হাজার শিক্ষক শিক্ষিকাকে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলটি পার্শ্ব শিক্ষক দ্বারা নির্মিত পার্শ্ব শিক্ষক দ্বারা পরিচালিত এবং নির্ভেজাল সত্য খবর পরিবেশনে অঙ্গীকারবদ্ধ তো সাথেই থাকুন এবং দেখতে থাকুন সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেল প্রথমে যেটা বলে রাখি এইদিকে আমাদের গ্রাম মানে গ্রাম বড় হতে হতে রাজীবপুর মানে ভগীরথ ঘোষ স্যারের গ্রাম আর আমাদের গ্রাম প্রায় মানে লেগে যাচ্ছে আর কি একসাথে হয়ে যাচ্ছে বড় গ্রাম আমাদের এটাও একটা দিক এই যে ভগরথ ঘোষের গ্রাম এটা তো ভগীরথ ঘোষের কথা আমি বারে বারে কেন বলছি কারণ আজকে ভগীরথ ঘোষ তার আন্তরিক প্রচেষ্টা তার কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে এমন একটা শক্তিশালী সংগঠন তৈরি করেছে যে সংগঠন পার্শ্ব শিক্ষকদের সমস্ত অভাব পূরণ করতে পার্শ্ব শিক্ষকদের মর্যাদা আদায় করতে পার্শ্ব শিক্ষকদের বেতন কাঠামো আদায় করতে সম্পূর্ণ রূপে সক্ষম এবং সেই সাথে স্টিয়ারিং কমিটি স্টিয়ারিং কমিটির সমস্ত সদস্য যে প্রাণপাত পরিশ্রম করেন যেমন মধুমিতা বন্দ্যোপাধ্যায় ম্যাডাম মনোরঞ্জন মণ্ডল জাহাঙ্গীর আলম স্যার এবং মাসুদ হাসান স্যার এইসব পার্শ্বশিক্ষক দরদি পার্শ্বশিক্ষক বন্ধুরা মানে আমাদের স্টিয়ারিং কমিটির নেতৃত্ববৃন্দ যে কৌশলে আমাদের স্বপ্ন দেখিয়েছেন এবং স্বপ্ন বাস্তব রূপদান করতে চলেছেন সেটা অত্যন্ত বলিষ্ঠ এবং অত্যন্ত ফলপ্রসূ হিসেবে আমাদের জীবনে নতুন সূর্যের উদয় ঘটাবে তো বন্ধু ভিডিওটি বানানোর উদ্দেশ্য হলো আমাদের আন্দোলন আন্দোলনের ফলশ্রুতি আন্দোলনের ক্রিয়া প্রতিক্রিয়া তো আমরা আন্দোলনটা করে আসলাম একদিকে ষোলোই আগস্টের কঠোরতম আন্দোলন সেই আন্দোলনের ঘাত প্রতিঘাত সেই আন্দোলনে সরকারের বাধা সেগুলো তো আমরা দেখে এসেছি তারপরে এগারোই নভেম্বর থেকে যে আকাশ ছোঁয়া আন্দোলন পার্শ্ব শিক্ষকরা করে এসেছে বিকাশ ভবন চত্বরে সেটা কিন্তু স্বর্ণাক্ষরে ইতিহাসে লিপবদ্ধ হয়ে থাকবে তো বন্ধু আমরা যেটা দেখতে পাচ্ছি স্টিয়ারিং কমিটি শিক্ষামন্ত্রীর সাথে আলোচনা করে আসার পর ঘোষণা করেছিল যে আমাদের বেতন কাঠামোর দাবি এবং অন্যান্য আনুষঙ্গিক দাবিগুলো সরকার মেনে নিয়েছে তো সেই বৈঠকে শিক্ষামন্ত্রীর সাথে বৈঠকে হাজির ছিল বিভিন্ন সংগঠন ঐক্যমঞ্চের চারজন প্রতিনিধি তৃণমূল শিক্ষা সেলের প্রতিনিধিরা এবং পার্শ্বশিক্ষক সমন্বয় সমিতির প্রতিনিধি এবং আরও অন্যান্য সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন তো আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠনের নেতানেত্রীদের কাছ থেকে যে খবর পাচ্ছি যে আমাদের যে আলোচনা হয়েছিল সে আলোচনাটা নাকি ঠিক নয় মানে সরকার যেটা বলেছেন সেই বলাটা একরকম আর ঐক্যমঞ্চ মঞ্চে এসে যেটা বলেছেন সেটা আর এক রকম মানে কোনো কথাই স্বীকার করেননি শিক্ষামন্ত্রী সবই নেগলেক্ট করেছেন এটা হলো বর্তমান মিডিয়ায় প্রচার করা বিভ্রান্তিমূলক কথাবার্তা তো বন্ধু আমরা বিগত বহুদিন থেকেই জেনে আসছি দেখে এসেছি যে পার্শ্বশিক্ষক সংগঠনের বিভিন্ন নেতা নেত্রী একত্রিত হতে পারছেন না এবং এ ওর দোষটা পাচ্ছে ও এর দোষটা পাচ্ছে এই যে দোষ চাপানো মানে নিজের দাবিটাকে উপেক্ষা করে নিজের সম্মান নিজের পরিবার নিজের পরিবারের ভালো থাকা এগুলোকে উপেক্ষা করে নিজে কত বড়ো নেতা নিজে আমি কত মহান নিজে আমি কত কি করেছি এই সব দেখানোর একটা প্রতিযোগিতা চলছে মিডিয়ায় তো আমরা যদি লক্ষ্য করি আমরা দেখব আমাদের চ্যাম্পিয়ন ভগরত ঘোষ তিন চার মিনিট আমি হাঁটলেই ভগরত ঘোষের বাড়ি তিন চার মিনিট মানে আমার বাড়ি থেকে সাত আট মিনিটের ডিস্টেন্স পায়ে হেঁটে তিন চার মিনিট হাঁটলে ওর ভগীরার বাড়ি যেতে পারবো তো যাচ্ছে না ভিডিও বানিয়ে বাড়ি চলে যাব তো বিষয় হলো ঘটনাটা হলো ভগীর ঘোষ কিন্তু একদম মানে প্রায় নিশ্চুপ নীরব মাঝে মধ্যে নিজের আটচল্লিশ হাজার পার্শ্ব শিক্ষক শিক্ষিকার বোঝাটাকে মাথায় নিয়ে সমস্যা সমাধানের জন্যে ফেসবুক লাইভ বা চ্যানেলে কথা বলে থাকেন তো আমরা জেনেছি ফাটা কলসির বাদ্য বেশি ফাটা কলসি কিন্তু দমদম করে বাজে আর ভালো কলসি কিন্তু বাজে না চকচক করলেই শোনা হয় না এগুলি আমরা জানি আমাদের বাস্তব জীবনে দেখে এসেছি সেই জন্যে বলব অনেক রকম চক্রান্ত সেই পনেরো বছর থেকেই চলে আসছে পার্শ্ব শিক্ষকদের কিভাবে। মৃত্যু মিছিলে পরপর হাজির করে পুরো পার্শ্ব শিক্ষক সমাজটাকেই শেষ করে দেয়া যায় আমি নেতাই থাকব তো বন্ধু বিব্রত হবেন না পনেরোটি বছর নষ্ট করে এসেছি ঐক্যমঞ্চ বৃহত্তর আন্দোলন করেছে ষোলোই আগস্ট আর এই নভেম্বর বিপ্লব তার আগে কিন্তু ঐক্যমঞ্চ এত বড় আন্দোলন করেনি বা করার সেই সামর্থ্য ছিল না বাস্তব কথা স্বীকার করতে কিন্তু কিন্তু কোনো অসুবিধা নেই বন্ধু তো ঐক্যমঞ্চ যে ভরসার স্থলটা অর্জন করেছে পার্শ্বশিক্ষকদের সেই ভরসার উপর দাঁড়িয়েই কয়েকটা মাস আমরা দিয়ে এসেছি আর কিছুদিন আমরা দেখলেই বুঝে নেব যে ঐক্যমঞ্চ কতটা কি করতে পারে তাহলে অন্যের কথায় বিভ্রান্ত না হয়ে ঐক্যমঞ্চে ঐক্যমঞ্চের হাত থেকে শক্ত করে ধরে থাকুন কথা দিচ্ছি আমি কোনো নির্ভেজাল খবর ছাড়া কিছু বলি না বলবো না এবং যেটা বাস্তব বাস্তবের মাঠের বাস্তবের মাটিতে দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষকদের মঙ্গলার্থে কথা বলবো এই চ্যানেল কখনো বিভ্রান্তিমূলক কথা বলেনি বলবে না সেজন্য বন্ধু দাবি রাখছি আবদার রাখছি ভরসা রাখুন কারণ এমন কোনো সংগঠন বর্তমানে নেই যারা পার্শ্ব শিক্ষকদের দুঃখ দর দুর্দশা ঘুচিয়ে তাদের জীবনে আশো আসার আলো দেখাতে পারবে সেই জন্যে বিভ্রান্ত হবেন না অনেকজন অনেক পোস্ট করবে আমি বন্ধু সত্যি কথা বলতে কারো পোস্ট পড়ে দেখি না মানে অন্য কোনো সংগঠনের নেতা নেত্রীদের কি পোস্ট কি বলেছে কি করেছে কিচ্ছু পড়ে দেখি না একদম বাস্তব কথা বলছে এই সকালবেলাতেই এই যে সূর্যটাকে দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের দিকে সূর্য যেহেতু পূর্ব দিকটা আমাদের গ্রাম আর এই সাইডটা হচ্ছে ভগরত ঘোষের গ্রাম মানে পশ্চিম দিক তো বন্ধু যে বক্তব্যটা আমি রাখছি সেটা হলো বিভ্রান্ত হবেন না আমি কোনো পোস্ট দেখি না কারো দেখলে জাহাঙ্গীরা আলম স্যারের পোস্টগুলো দেখি ভোগরথ স্যারের লাইভ দেখি এমনকি শিক্ষামন্ত্রী কি বলছেন সেগুলোও দেখিনি কেন দেখিনি সেটা তো বেতন কাঠামোর হয়ে এখনো কিছু বলেনি সেই জন্য কোনো কিছু দেখার ভাবার টাইমই নেই একটা সময়ও এই সব বিভ্রান্তিমূলক কথা শুনে সময় নষ্ট করতে চায় না সেই জন্যে যারা ঐক্যমন্ত্রীর সাথে আছেন তাদেরকে বলবো কোনো বিভ্রান্তিতে কান দেবেন না আমরা হাজির হব খুব তাড়াতাড়ি বিকাশ ভবনে মন্ত্রীর সাথে বৈঠকে এবং দাবি আদায়ের জন্যে আমাদের ভিতরে যে ফোর্স আছে যে পাওয়ার আছে আটচল্লিশ হাজার পাঁচশো শিক্ষক শিক্ষিকা ঐক্যমঞ্চের স্টিয়ারিং কমিটিকে যে পাওয়ার দিয়েছে সেই পাওয়ারের উপর ভিত্তি করে ছিনিয়ে নিয়ে আসবো বেতন কাঠামোর সাথে থাকবেন এবং অবশ্যই অবশ্যই বেতন কাঠামো অর্জিত হবে এই আশায় আমরা বুক বেঁধে আছি এবং যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ যতক্ষণ জীবন ততক্ষণ বেতন কাঠামোর দাবি এবং সেই দাবি আদায়ের জন্যে যা যা প্রয়োজন সেটা ঐক্যমঞ্চ করবে এবং সেই ঐক্যমঞ্চের হয়ে সমস্ত কিছু আপনাদের মাঝে শেয়ার করে দেবে আপনাদের সুখ দুঃখের ভাগিদার হিসেবে সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেল তো সাথেই থাকবেন এই ভিডিওটিকে সমস্ত গ্রুপে ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনার নিজের পরিচিত শিক্ষক শিক্ষিকাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন এবং লাইক করতে টাকাও লাগে না সময়ও লাগে না ভিডিওটিতে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন বন্ধু এই আশা ভরসা রাখছি কারণ চব্বিশ ঘন্টায় আমি শিক্ষক শিক্ষিকাদের সাথে আছি আমার চ্যানেল আছে স্টিয়ারিং কমিটি আছে আন্দোলনকারীরা আছে অনশনকারীরা আছে সমস্ত প্যারাটিচার আছে হয়তো কিছু মানুষ এখনও ভুল বুঝে আমাদের ছত্রছায় আসেনি কিন্তু আমরা খুব তাড়াতাড়ি এমন একটি কাজ শুরু করব সংগঠনের জন্যে মঞ্চের মধ্যে সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকাকে ইনপুট করতে এমন কিছু করব প্রতিটা ব্লকে ব্লকে পশ্চিম বাংলার সমস্ত জেলার প্রতিটা ব্লকে ব্লকে প্রতিটি অঞ্চলে অঞ্চলে যে সংগঠন ঐক্যমঞ্চ তৈরি করবে সেই সংগঠন হবে আটচল্লিশ হাজার পাঁচশো শিক্ষক শিক্ষকে শিক্ষিকার একটা বৃহত্তম সংগঠন এবং এই সংগঠন দাবি আদায় করে নিয়ে আসবে সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন সকলকে শুভ কামনা জানিয়ে সদ্য সমাপ্ত হওয়া প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্র মানে প্রজা দ্বারা পরিচালিত দেশ সেই দেশে সমস্ত মানুষ সমান এবং সেই প্রজাতন্ত্র দিকে লক্ষ্য রেখেই আমরা চাইব যে আমাদের বেতন কাঠামো যেটা ন্যায়ত আমাদের অধিকার সেই অধিকার সরকার অবিলম্বে পূরণ করবে এই আশা ভরসা রেখে শেষ করছি ধন্যবাদ